গুড মর্নিং সবাইকে, আমি নিরুপমা চলে এসেছি আপনাদের সামনে আমার রান্নাঘরে কি করি না করি সেই সমস্ত নিয়ে। তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর কেউ ভিডিও স্কিপ করবেন না, পুরোটা দেখবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। আর আজকে আমি ফার্স্টেই পেঁয়াজ মানে পকোড়া বানাচ্ছি, পেঁয়াজ ভুলে গেছে বলতে, তো মানে পুঁই শাকের বড়া। তো পুঁই শাকটা ধুয়ে ভালো করে ঝিরে ঝিরে করে কেটে, চালের গুঁড়ি ছিল শুকনো চালের গুঁড়ি, সেটা দিয়ে ভালো করে কালো জিরে দিয়ে লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে আমি ওটাকে বড়া বানিয়েছি। তো দেখতেই পেলেন। আর এদিকে ছেলের খাবার বানাচ্ছি পাস্তা, আর এদিকে আরও খাবার হচ্ছে হচ্ছে সেটা হচ্ছে কি, পোস্ত, ঝিঙে আলু পোস্ত। পোস্ত আমি ভালোবাসি না, কিন্তু কিছু করার নেই, আজকে বানাচ্ছি নতুন, ঝিঙে তো খেতে ভাল লাগবে। আর কার কার পোস্ত ফেভারিট অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার তো একদমই একটুও পোস্ত খেতে পছন্দ নয়। তো আমার পোস্তটা মোটামুটি হয়ে এসেছে, জল দিয়ে হালকা সামান্য জল দিয়েছি, বেশি জল দিইনি, আর এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম, জাস্ট হয়ে গেছে। এবার একটু উপর দিয়ে কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো। তো নামিয়ে দিয়েছি, আর এদিকে আমার এদিকে মাংসটা কালকে বাসি মাংসটা ছিল সেটা বসে দিয়েছি, আর এদিকে পকোড়া আর দেখতেই পেলেন উচ্ছে বাজার। তো আমি বসে বসে একটা রুটি খাচ্ছিলাম, বরকে ডাকছি, তো বর মশাই আসছে না, তো থালা বাসন ধুয়ে আমি খাচ্ছি। তার আগে ছেলে রেডি হয়ে, ছেলেকে খাইয়ে ছেলেকে রেডি করে পাঠিয়ে দিয়েছি, ছেলে আর চলে গেছে, এবার আমরাই আছি। এবার খাওয়া দাওয়ার পরে ঘরটা মুছতেই আসবো। তো সেটা দেখাচ্ছিলাম যে জলের বালতি নিয়ে এসেছি, কিন্তু কি করলাম, বডি আর ক্লান্ত মানে চলছে না, দিয়ে একটু শুয়ে শুয়ে ফোন ঘেঁটে নিলাম, দিয়ে ঘেঁটে রেডি হয়ে ছেলেকে নিয়ে এসেছি, চান টান করে দিয়ে ছেলেকে আনার পথে ছেলেকে টাক করে নিয়ে এসেছি। আর দুপুরে কি কি খাওয়া দাওয়া হচ্ছে দেখতেই পেলেন, ডিম ভাজা ছেলের চাই। তো সন্ধ্যাবেলা উঠে আবার ছেলেকে বই পড়াতে বসালাম, মানে এত চাপের উপর দিয়ে। হ্যাঁ, মাঝখানে একটু রেস্ট নিয়েছি, আর রাতের বেলা আমি চলে এসেছি। এই যে এটা হচ্ছে জোড়া ডিম, দুটো কুসুম আছে, জোড়া ডিম 7 টাকা করে পিস নিয়েছে। অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে জোড়া ডিমের কুসুমের, আমার ছেলে খেতে চেয়েছিল, মানে সেটা আর খাওয়ানো হয়নি, দিয়ে বাবা নিয়ে এসছে, আমি সেটা বাপের বাড়ি থেকে নিয়ে এসছি। তো কালকে কি কি নিয়েছিলাম সেই ভিডিওটা দেখানোর সময় ডিমটা দেখানো হয়নি, আর কিছু দেখানি, কালো জিরাও একটু এনেছি সেটাও দেখায়নি। তার যে পটলগুলো টাটকা পেয়ে খুব খুশি, আমার ছেলে তো পটল ভাজা খুব ভালো খায়। দিয়ে ডিম দিয়ে, দুটো ডিম দিয়ে, যেহেতু জোড়া কুসুম আছে, অনেক বড় বড় ডিমগুলো, মানে ফোনে বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটাই পরিমাণে বড়, সত্যি বলছে অনেকটাই পরিমাণে বড়। তো বরমশাই আর আমি হাফ হাফ করে খাবো, আর ছেলে খাবে একটা গোটা যদি খেতে পারে। দুপুরে একটা খেয়েছে ভাজা, আপনারা দেখলেন পচের মতন। যখন ভয়েস রেকর্ডিংটা দেখছিলাম তখন একটা কিছু একটা অসুবিধা হয়েছিল, ওই জন্য ভয়েস রেকর্ডিংটা ঠিক মতন আসেনি। তো আমি কালকের জন্য এঁচোড়টা কেটে নিলাম, কারণ সকালবেলা এসে এঁচোড়টা কাটতে পারবো না, কারণ সময় লেগে যাবে অনেকটা। তো এখানে বরের সাথে কথা বলছিলাম, বর আমাকে কী জন্য যেন রাগিয়ে দিয়েছে, সেটা আমি বরের সাথে বকবক করছিলাম, আর জাস্ট এঁচোড় কাটছিলাম, মনে হচ্ছে এঁচোড় কাটছি না, অন্য কিছু কাটছি, যা স্পিডে কাটছি, মানে আমার রাগ হয় না কিন্তু আমি একটুতে খুব রেগে যাই, মানে আবার একটু পরেই শান্ত হয়ে যাব, কিন্তু আমার মানে অকারণে ফালতু কথা বললে আমার প্রচুর পরিমাণে রাগ হয়। আরেকটা জিনিস, আমি কাজকে কখনো ভয় পাই না, আমার কাজ কখনো আমি কাউকে দিয়ে করাতেও চাই না আর করতেও দিই না, আমি যতটা পারি নিজের কাজ নিজে করতেই চেষ্টা করি, সেটা যেখানে হোক, এখানে হোক আর বাপের বাড়ি হোক, মানে নিজের কাজ নিজে করতে আমার খুব পছন্দ বোধ হয়, কারণ আমি চাই না আমার জন্য কেউ কষ্ট করুক বা কারো দয়া বা কারো ইয়ে, মানে এটা জাস্ট আমার মনে হয়, কিন্তু ঠিক আছে, সেটা শুধু আমার মার কাছে ব্যতিক্রম, আর সবার কাছে সেই একই প্রযোজ্য। হ্যাঁ, মা ছাড়া আমি আর কারো কাছে সেরকমভাবে নির্ভর হই না, চট করে আমার হাজবেন্ডের কাছেও না, কাজ আমি যতটা পারি নিজেই করি। এবার চলো, দুটো ডিম আমি এই যেটা জোড়া কুসুমের ডিম বললাম আপনাদেরকে, সেই দুটো ডিমটা ভেজে নিচ্ছি পটল আলুর ঝোলের জন্য। বড় বড় ডিম দুটো, মানে অসাধারণ দেখতে, আপনারা বুঝতে পারছেন না তাই। এদিকে আমি কালো জিরে সম্বাদ দিয়ে, জিরে সম্বাদ দিয়ে আমি আলু ভেজে নিয়েছি একটু, তারপরে হচ্ছে পটল, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে ভাজার পরে আমি এরপর আস্তে আস্তে একটু ঢেকে দেবো, তারপরে কোনো মশলাই দেবো না, জাস্ট জল দিয়ে দিয়েছি। আর দুটো
একটা লঙ্কা কেটে দিয়েছে আর একটা লঙ্কা গোটা দিয়েছে আমার জন্য, যেহেতু ছেলে ঝাল খাবে না, ও বাবা হয়তো ঝাল খায় না। তো যখন আমি ডিমটা ভেঙে ফেলেছি না, তারপর মনে পড়েছে যে ভিডিও করতে চেয়েছিলাম, তো এই জায়গাটা মনে হচ্ছে আমার ক্যামেরায় কিছু একটা লেগেছিল, নাহলে ক্যামেরাটা এত ফালতু এসছে পিকচারটা মানে বোঝার মতো না। তো বরকে যেটা হাফ দিয়েছিলাম সেটা দেখানোর জন্য, আর এদিকে আমার ছেলেকে দিয়েছি যেটা সেইটা দেখাচ্ছি। দেখুন, এই যে একটা কুসুম আর এই যে একটা কুসুম। তো যারা যারা জানেন এই জোড়া কুসুমের কথা, তারা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কি সত্যি না নকল। টাটা, গুড নাইট।